আসসালামু আলাইকুম সবাইকে শিক্ষার্থীরা আকলাকে জামিমা অর্থাৎ নিন্দনীয় চরিত্রের যেসব নিন্দনীয় কাজ মানুষকে কষ্ট দেয় তার একটি তালিকা লিখে শ্রেণীতে উপস্থাপন করো এই অ্যাসাইনমেন্টই আজকে কমপ্লিট করবো তোমাদেরকে আমি একটা বিষয় বলে দিই যে আমরা গত ভিডিওতে ভিডিওগুলোতে এখানে অধ্যায়টা আমাদের প্রবলেম ছিল মানে এখানে তৃতীয় অধ্যায় কোরআন ও হাদিস শিক্ষা এটা হওয়ার কথা এখানে আকাই আখাইদ লেখা ছিল তোমরা এটা অবশ্যই কারেকশান করে নিবা ঠিক আছে অবশ্যই এটা কারেকশান করে নিবা এটা তোমাদের তোমাদেরকে বলে দিলাম কারণ আগের ভিডিওতে আমি ভুলক্রমে অধ্যায় তিন হচ্ছে কোরআন ও হাদিস এখানে আমি আঁকাইত লিখে ফেলছিলাম ওকে আচ্ছা এখন এটা শুরু করার আগে তোমাদেরকে একটু ইয়া করে দেই যে অবশ্যই শিরোনামটা এভাবে লিখবা এখানে শিরোনামটা দিবা যে আকলাকে কষ্ট দেয় তার একটা তালিকা এই যে এইটা এখানে লিখে দিলা ঠিক আছে তারপরে কাজের ধরন এটা দলগত হইলে দলগত লিখবা তারপর দলগত হইলে কয়েকজনের নাম হবে শিক্ষার্থীদের নাম দিবা এখানে দলগত হইলে আর শ্রেণী দিবা রোল নম্বর সমূহ লিখে দিবা এটা নিশ্চয় জানো তো একটু স্মরণ করাই দিলাম তোমাদেরকে তারপরে তোমরা শুরু করবা যে আকলাকে জামিমা অর্থাৎ নিন্দনীয় চরিত্রের যেসব নিন্দনীয় কাজ মানুষকে কষ্ট দেয় তার একটি তালিকা নিম্ন রূপ ঠিক আছে তার একটা তালিকা এখানে নিম্নরূপ দেওয়া আছে যে এটা একটু নিচে নামায় দিই তাহলে সুন্দর লাগবে এটা তো এইভাবে তালিকাটা বানাইবা বা বানানোর পরে একবার এখানে ত্রিশটা নিন্দনীয় কাজ আছে যে প্রথমে মিথ্যাচার করা প্রতারণা করা পরনিন্দা করা পরচর্চা করা খেয়ানত করা ওয়াদা ভঙ্গ করা ক্রোধ প্রকাশ করা লোভ লালসা করা গিবত করা অত্যাচার করা অন্যের দু ত্রুটি খোঁজা তারপর গোপনীয়তা ফাঁস করা চুরি করা ডাকাতি করা চিন্তাই করা হত্যা করা অহংকার করা ঘৃণা করা হিংসা করা জবরদখল করা গালাগালি করা অশ্লীল পোশাক পরিধান করা অপপ্রচার করা গুজব ছড়ানো অশালীন আচরণ করা ইফটিজিং করা ফিতনা ফাসাদ সৃষ্টি করা শত্রুতা পোষণ করা এখানে মূর্ধন্য হবে নিশ্চয়ই পোষণ করা লেখনির মাধ্যমে অপমান করা প্রতিবেশীকে কষ্ট দেওয়া এই সবগুলোই কি একলাকে জামিমা অর্থাৎ নিন্দনীয় কাজ এগুলা থেকে অবশ্যই আমরা কী কী থাকবো বিরত থাকবো তো অ্যাসাইনমেন্টটা তোমরা চাইলে এইভাবে কমপ্লিট করতে পারো ধন্যবাদ